আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমি জানি না আপনাদের কি ধারণা, আপনারা কি কেউ ভেবেছিলেন যে গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী মানে আজমতুল্লাহ খানের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়ে আনকোরা জায়দা খাতুন দিতে যাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে? আমি জানি না আপনি কি ভেবেছিলেন। আসলে জায়দা খাতুনের পরিচয়টা কি? তিনি সাবেক মেয়র, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের মা। এর বাইরে ওনার আর কি পরিচয়? ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কি? কিছুই নয়। কিন্তু তারপরও উনি আজমতুল্লাহ খানের মতো একজন অভিজ্ঞ এবং আমি তাকে যোগ্য মনে করি একজন যোগ্য রাজনীতিবিদের সঙ্গে লড়াই করে বেশ একটা স্পষ্ট ব্যবধানে গাজীপুরের মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এটাতে কি প্রমাণ হয় আমি এই জিনিসটি বলতে চাচ্ছি। অনেকে বলবেন যে নারী শক্তির উত্থান হলো, হলো কি? অনেকে বলবেন মায়ের বিজয় হলো, তাও কি হলো? অনেকে বলবেন জাহাঙ্গীর আলমের বিজয় হলো, আবার জাহাঙ্গীর, আবার অনেকে বলছেন যে বিরোধী মতের বিজয় হলো, হলো কি আসলে? দেখুন একটা জিনিস আমি বলি, জাহাঙ্গীর আলম কিন্তু আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ তাকে ওন করে না, কিন্তু জাহাঙ্গীর আলম কিন্তু আওয়ামী লীগকে এখনো ওন করে। জাহাঙ্গীর আলম মানে ওনার মা জেতার পরেও প্রতিক্রিয়া উনি বলেছেন এটা নৌকার পরাজয় হয়নি, নৌকাই জিতেছে। উনি বলেছেন ব্যক্তির পরাজয় হয়েছে, মানে উনি কিন্তু আজমতুল্লাহ খান সম্পর্কে নেগেটিভ কথা বলেননি। উনি বলেছেন যে আজমতুল্লাহ খান আমার বড় ভাই, ওনাকে নিয়েই আমরা চলব। তার মানে উনি ভেরি মাচ ইন আওয়ামী লীগ। কাজে বিএনপির লোক যে দলে দলে জাহাঙ্গীর আলমকে ভোট দিয়েছে অথবা জাহাঙ্গীর আলমের পক্ষে ওনার মাকে ভোট দিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। আর ভোট পড়েছে 50%-এরও একটু কম, সেই হিসাবে ভোট ভালোই পড়েছে। তাহলে এখন হিসাবটা কি? এটা সবাই জানবেন যে জায়দা খাতুন অনভিজ্ঞ এবং উনি আসলে মেয়র মানে আসলে জিতেছেন ইলেকশনে, কিন্তু ভার্চুয়ালি কিন্তু মেয়রশিপটা চালাবেন জাহাঙ্গীর আলম, এটা স্পষ্ট। দেখুন এতে এতে দ্বিধার কোনো কারণ নাই। জায়দা খাতুন যদি একা একা একবারের জন্য দেখা যায়নি, সবসময় তার পাশে তার সন্তান ছিলেন। এখন এটা কেন হলো? তাহলে জাহাঙ্গীর আলম যা যা করেছেন এর আগের যে 5 বছর নির্বাচনে, তার মানে পজিটিভ যা প্রাপ্তি সেটা কি ওনার পক্ষ হয়ে ওনার মা পেয়েছেন? পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এই নির্বাচনে হারলো কি আর জিতলো কি? জাহাঙ্গীর আলম যদিও দাবি করছেন যে নৌকারী জয় হয়েছে, আওয়ামী লীগের জয় হয়েছে, এই দাবিটা উনি বলার জন্য বলেছেন। নৌকা মার্কা নিয়ে একদম সুস্পষ্ট একজন প্রার্থী ছিলেন, নৌকার পরাজয় হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে জিতলোটা কি? জাহাঙ্গীর আলমের জয়ের পেছনে কি কাজ করেছে? কেউ কেউ বলছেন যে জাহাঙ্গীর আলম নিজে যতদিন ছিলেন ওখানে তিনি জনপ্রিয় ছিলেন এবং তিনি প্রচুর কাজ করেছেন এবং দলীয় নেতাকর্মীদের উনি অনেক সময় অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, এগুলো কি কাজ করেছে? করতে পারে। অনেকে বলেছেন রাস্তাঘাটে যে উন্নতি জাহাঙ্গীর আলম আমলে হয়েছে, এর আগে অন্য কোনো মেয়র অথবা অন্য কোনো জনপ্রতিনিধির সময় এত উন্নতি কখনো হয়নি। তাহলে এখান থেকে আমরা মনে করতে পারি যে একজন এলাকা একটা স্থানীয় সরকার নির্বাচনে মানুষ সেই লোককেই চায় যে লোক কাজ করবে। তার মানে সেন্টার থেকে কি নির্ধারণ করা হলো সেটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়, মানুষ দেখে এলাকার জন্য কে প্রয়োজনীয় তাকে নির্বাচন করে। তাহলে এই জিনিসটা কি দলগুলো বোঝে? দলগুলো কেন বোঝে না? দলগুলো কেন উপর থেকে চাপিয়ে দিতে চায়?
এটাও কিন্তু একটা ইকুয়েশন। একটা কথা আমাদের এখানে প্রায় বলা হয়ে থাকে, সে আলোচনাটা আমি পর ফিনিশিং কথাটা আমি যাচ্ছি। এখন এখানে আরেকটা কথা, কেউ কেউ বলে যে এই নির্বাচনে যেদিন নির্বাচনটা হলো তার দুদিন আগে যুক্তরাষ্ট্র একটা নতুন ভিসা নীতি করেছে এবং সেখানে বলেছে যে অবাধ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না। এই যে নতুন নীতির ঘোষণা, এই ঘোষণাটা কি এই নির্বাচনে কিছুটা হলেও কাজ করেনি? মানে যারা নির্বাচনে দুই নম্বরই কাজ করতে পারত, বাধার সৃষ্টি করতে পারত, কারচুপি করতে পারত, তারা কি সতর্ক হয়ে গেছে অথবা তারা কি সেই কাজে হাত দেয়নি? যদি এটা হয় তাহলে আমি বলবো এটা সরকারের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। কারণ সরকার যাদের উপর নির্ভর করতে চাচ্ছেন অথবা যখন যারা নির্বাচনে দুই নম্বরই করতে চান তারা কিন্তু যাদের ব্যক্তিগত স্বার্থের ব্যাপারটা এখন এখানে গুরুত্ব দিয়ে দেখবেন। আবার আরেকটা কথা বলি, আমি অনেকগুলো অপশন নিয়ে কথা বলছি। আরেকটা কথা কি, যুক্তরাষ্ট্রের যে নতুন ভিসা নীতিটা হল এটা হওয়ার পর সরকারের মধ্যে কিন্তু একটা প্রবণতা দেখা গেছে, সরকার এর মধ্যেও লাভ খুঁজেছে। লাভটা কিভাবে? সরকার বলেছে এই নতুন ভিসা নীতিতে আমাদের কোনো সমস্যা হবে না, সমস্যা হবে বিএনপি, কারণ আমরা তো একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই, আমরা করব। সেই নির্বাচন বিএনপি বাধা দিতে চায়, বিএনপিটা বাধা দিতে গেলে এই ভিসা নীতি তাদের উপর প্রয়োগ হবে এবং তারা কেউ আমেরিকার ভিসা পাবে না। সরকার এভাবে ভেবে হয়তো মনে এক ধরনের শান্তি পেতে চায় অথবা বলতে চায়। সেটা যদি আপনি ধরেন, এই প্রবণতা যদি আপনি এখানেও ধরেন, গাজীপুরেও ধরেন, তাহলে কিন্তু সরকার বলতেই পারে যে দেখেন আমাদের এত মানে পছন্দের প্রার্থী আজমতুল্লাহ খান সুষ্ঠু নির্বাচনে তার পরাজয় হল, আমরা কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করিনি, অতএব আমাদের আগামী নির্বাচনগুলিও ভালো হবে। এভাবে সরকার হয়তো একটা মানে সন্তুষ্টির অথবা একটা সান্ত্বনার একটা পদ্ধতি হয়তো খুঁজতে পারে। গত কিছুদিন ধরে আমাকে অনেকে বলছিলেন যে মানুষ সারা দেশে এই সরকার অনেক উন্নয়নের কথা বলে, সরকারের উন্নয়নে মানুষ কতটুকু সন্তুষ্ট, এর বিপরীতে মানুষের ভোটাধিকার নষ্ট হয়ে গেছে, ভোটাধিকার পাওয়ার জন্য কতটা মানুষ ব্যগ্র উৎকণ্ঠিত তার প্রমাণ যদি কেউ পেতে চায় একটা কিন্তু সুষ্ঠু নির্বাচন দিয়ে দেবো কি হয়। অনেকে এমনও বলেন নৌকা মার্কা নিয়ে একজন জাদ্রেল নেতা দ্বারা বিপরীতে একজন কলা গাছ দাঁড় করিয়ে দিল, সে নৌকা মার্কা এখানে হেরে যাবে। কারণটা কি? তারা বলেন যে মানুষ তিন বেলা খেতে পাওয়াটা ইম্পর্টেন্ট, মানুষ ভালো ভালো রাস্তা ফ্লাইওভার দেখাটা ইম্পর্টেন্ট, পাশাপাশি মানুষ তো সে তার গণতান্ত্রিক অধিকারটাও পেতে আগ্রহী। একটা মানুষকে আপনি গেলে খেতে দিলেই হবে না, তাকে কথা বলার অধিকার স্বাধীনতা দিতে হবে, দেশে কি সেই জিনিসটা আছে? যদি না থাকে তার প্রতিক্রিয়া কিন্তু এরকম হতেই পারে। এটা কি একটা সিগন্যাল আওয়ামী লীগের জন্য যে মানুষকে কথা বলতে না দিলে, মানুষকে ভোটাধিকার না দিলে যেই মাত্র তারা ভোটাধিকার পাবে সেই মাত্র তারা দেখিয়ে দেবে যে কি হওয়া উচিত, আপনারা কি করতে পারেননি? আমি আজকে সকালে বিভিন্ন ফেসবুকে একজন একটা স্ট্যাটাস দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। উনি লিখেছেন আসলে আজমতুল্লাহ হারেনি, জাহাঙ্গীরের আম্মাও জিতেনি, শুধু সুযোগ পেয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে পাবলিক কি জিনিস। এটা কি একেবারে ভুল? জনগণের সুযোগটার অপেক্ষা আছে। জনগণের মধ্যে এই ধরনের মানসিকতা কেন তৈরি হল? আমার মনে হয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের এখন সেই জিনিসগুলো ভেবে দেখা উচিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।